নমস্কার, ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী দাস। 2018 সালে WBCS পরীক্ষাতে WBCS এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হয়েছি এবং বর্তমানে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর হিসেবে হাওড়া জেলাতে প্রবেশনার হিসেবে আছি। আর আরও প্রিসাইসলি যদি বলি, বর্তমানে আমাদের প্রফেশনাল ফেজ টু ট্রেনিং ETIতে হচ্ছে। তো আজকে যেটা, আজকে একটা খুশির দিন, অ্যাটলিস্ট যারা যারা তোমরা অ্যাসপিরেন্ট আছো WBCS-এ তাদের জন্য, কারণ আজকে 2021 সালের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল এবং যার রেজাল্ট বেরিয়েছিল কিছুদিন আগে, এবং যারা যারা মানে মেনের জন্য সিলেক্টেড হয়ে অপেক্ষা করছিলে যে কবে শেডিউল দেবে মেন পরীক্ষার, তাদের অপেক্ষার অবসান শেডিউল আমরা পেয়ে গেছি। তো সেটা কবে কবে পেয়েছি? 20 মে, 21 মে, 22 মে। আমি জাস্ট খুব শর্টে একটু মেন পরীক্ষার ফরম্যাটটা বলে দিই। 4 দিন পরীক্ষা হয়, এটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো, এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা না। প্রথম যে জিনিসটা মাথায় রাখার, এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা না, এটা মেন পরীক্ষা। প্রিলিমিনারিটা শুধু স্ক্রিনিং টেস্ট ছিল, মেন পরীক্ষা কিন্তু স্ক্রিনিং টেস্ট না। মেন পরীক্ষাতে তুমি যত নম্বর তুলবে সেটার নিরিখে কিন্তু তোমার পোস্টিং হবে, মানে তোমার ক্যাডার সিলেকশন হবে। এবং আমি বলবো, এটা আমার পার্সোনাল সাজেশন, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, পার্সোনালিটি টেস্ট জিনিসটা কোথাও না কোথাও ওটা আমাদের হাতে খুব একটা থাকে না। ওই দিন ওই সময় কি প্রশ্ন আমাকে করা হবে সেই বিষয়টা আমার হাতে নেই, কিন্তু আমার হাতে আছে মেন পরীক্ষা। তো মেন পরীক্ষাতে আমি আমার পার্সোনাল সাজেশন তোমাদের জন্য বা পার্সোনাল রিকোয়েস্ট তোমাদের জন্য, যত নাম্বার পারো মেন পরীক্ষাতে তুলে রাখবে, ঠিক আছে? যাতে পার্সোনালিটি টেস্টে আমরা যদি একটু কমও পরীক্ষা নাম্বার পাই, তাও আমরা আমাদের মানে চয়েসেবল ক্যাডার যেন পেতে পারি। তো মেন পরীক্ষার প্রধান উদ্দেশ্য কিন্তু শুধু মেন পরীক্ষা পাস করা নয়, আমি যাতে ফাইনাল লিস্টে আমার পছন্দ মতো ক্যাডার পেতে পারি, এটা আমাদের এম হওয়া উচিত। তো 20 মে, 4 দিন, যেটা সব থেকে চ্যালেঞ্জ হয় মেন পরীক্ষার ক্ষেত্রে, 4 দিন পরপর পরীক্ষা থাকে। প্রথম 3 দিন তো জাস্ট পিঠোপিঠি পরীক্ষা, তারপরে 1 দিন গ্যাপে অপশনাল। এবং বিশ্বাস করো, এই 4 দিন পরপর পরীক্ষাটা ভীষণ প্রেশার দেয়, প্রেশার, মেন্টাল প্রেশার অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল প্রেশার। সকাল 9টা থেকে পরীক্ষা, ফার্স্ট হাফ, 2টো হাফে পরীক্ষা হয়, 1 দিন 6 ঘন্টার পরীক্ষা হয়, 3 ঘন্টার প্রথম হাফ, 3 ঘন্টার সেকেন্ড হাফ, এবং মাঝখানে 2 ঘন্টার গ্যাপ। প্রথম হাফটা সকাল 9টায় শুরু হয়, চলে 12টা অবধি, তারপর 12টা থেকে 2টো গ্যাপ থাকে, 2টো থেকে সেকেন্ড হাফ শুরু হয়, চলে 5টা অবধি। প্রথম দিন মানে 20 তারিখ তোমাদের ফার্স্ট হাফে পরীক্ষা বাংলা, বাংলার জায়গায় যাদের হিন্দি আছে, যাদের উর্দু আছে, যাদের নেপালি আছে, তাদের ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড হাফে ইংলিশ কম্পালসারি, ডেসক্রিপটিভ পেপারই 2টো, মানে ফার্স্ট দিনটা ডেসক্রিপটিভ। সেকেন্ড দিনটা প্রথম হাফে পেপার 3, মানে হিস্ট্রি জিওগ্রাফির পেপার MCQ। সেকেন্ড হাফে হচ্ছে যেটা আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, GK, এনভায়রনমেন্ট নিয়ে পেপার 4। 22 তারিখে প্রথম হাফে পেপার 5, যেখানে আমাদের পলিটি আর ইকোনমিক্স, আর সেকেন্ড হাফে হচ্ছে পেপার 6, মানে ম্যাথস আর রিজনিংয়ের পেপার। তো এই কটা পেপার হচ্ছে আমাদের ক্যাডার সিলেকশন পেপার, এইটা মাথায় নিয়ে কিন্তু আমাদের পরীক্ষাটা বসতে হবে বা মেনের জন্য প্রিপেয়ার হতে হবে। যারা শুধুমাত্র ফর্ম ফিল আপের সময় গ্রুপ C আর D ফিল আপ করেছিলে, তাদের এই 3 দিনের পর টেনশন ফ্রি, পরীক্ষা শেষ। যারা শুধুমাত্র গ্রুপ AB করেছো ফিল আপ, অথবা গ্রুপ AB CD 4টেই করেছো, বা শুধু গ্রুপ A করেছো, বা শুধু গ্রুপ B করেছো, মানে কোনোভাবে তোমার অপশনের মধ্যে এ অথবা বি গ্রুপটা আছে, তোমাকে ভাই বা বোন 24 মে অপশনাল পেপারটা দিতে হবে। 24 মেতে প্রথম হাফে অপশনাল পেপারের ফার্স্ট পেপার, আর সেকেন্ড হাফে অপশনাল পেপারের সেকেন্ড পেপার হয়ে গেল, বলা হয়ে গেল। এবার আমি বলি যে অ্যাকচুয়াল প্রবলেম কী হয়, যারা এইগুলো যারা যারা মোটামুটি তোমরা মেন পরীক্ষা দিচ্ছ সবাই জানো। যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা বললাম, আমি ফার্স্টে বলে দিলাম যে পার্সোনালিটি টেস্টের ওপর আমরা ডিপেন্ডেন্সি কমানোর জন্য এবং আমাদের চয়েসেবল ক্যাডার পাওয়ার জন্য, আমার এক্সিকিউটিভ চাই, আমার পুলিশ সার্ভিস চাই, এইটা আমরা আরও কনফার্ম করব যত ভালো আমরা মেন পরীক্ষায় নাম্বার তুলে রাখবো, ঠিক আছে? আর একটা হচ্ছে 4 দিন পরপর পরীক্ষা। আমরা জানি সাধারণত মেন পরীক্ষাটা কলকাতাতে হয়,
কলকাতার বিভিন্ন পরীক্ষার সেন্টারে হয়, যারা ডিস্ট্রিক্টে আছো, জেলায় আছো, যে ছেলেটি জলপাইগুড়িতে বা দার্জিলিংয়ে আছে তাকেও কিন্তু এসে কলকাতাতে পরীক্ষা দিতে হবে। তো বাইরে থেকে আসছো, সকাল 9টা থেকে পরীক্ষা, মোটামুটি 1 ঘন্টা আগে হাতে নিয়ে বেরোবে, পরীক্ষার পরে 1 ঘন্টা বাড়ি যেতে লাগবে, আবার 20 তারিখ পরীক্ষা দিয়ে পরের দিন 21 তারিখে আবার পরীক্ষা। মানে বাড়ি গিয়ে যেটা হয় যে 21 তারিখে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কোনটা রিভাইজ করবো, কিচ্ছু রিভাইজ করতে হবে না, আরামসে গিয়ে 20 তারিখের পর গিয়ে আরামসে ঘুমাও। মানে এটা আমার পার্সোনাল সাজেশন, কারণ মানে আমি তো 2-3 বার মেন্স দিয়েছি, তো তো যখন পড়তে বসবে না একদম মানে মনে হবে যে কিচ্ছু মনে নেই, পুরো ব্ল্যাঙ্ক, আর যত বই খুলবে তত টেনশন বাড়বে। তো বেস্ট প্রত্যেকটা পরীক্ষার পর বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর যেটা ফেস করবে সেটা হচ্ছে পরীক্ষার দিন পরীক্ষা সেন্টার। পরীক্ষা সেন্টার দেখো, কারোর যে স্কুলে মানে যে স্কুলে হয়তো পড়লো সেখানে হয়তো বেঞ্চগুলো ভালো না। তো আমি বলবো আমার পার্সোনাল সাজেশন, একটা ওই যে বোর্ড হয়, কার্ডবোর্ড হয় অথবা প্লাস্টিকের যে বোর্ড হয় ক্যারি করো। সেন্টারে অ্যালাউ করতেও পারে, নাও অ্যালাউ করতে পারে, কারণ অনেক সময় যেটা আমি ফিল করেছি যে যে বেঞ্চগুলো হয় না, মানে বেঞ্চগুলো তো কাঠের বেঞ্চ হয়, অনেক সময় ফুটো 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 থাকে। হ্যাঁ, তো তুমি লিখতে গেলে পেজটা ফুটো হয়ে যায়, এই একটা সমস্যা। ওই জন্য বলি একটা বোর্ড ক্যারি করো। অনেক সেন্টারে বোর্ড নিয়ে ঢুকতে দেয় না, অনেক সেন্টারে অ্যালাউ করে, তো তুমি ওটা অপশনাল হিসেবে নিয়ে যাও, ব্যাগে রাখো। আর একটা হচ্ছে এই যে মাঝের যে 2 ঘন্টা না, ভীষণ ডেঞ্জারাস। মানে দেখবে এখানে আশেপাশে অনেক স্টুডেন্টের গার্জেনরা আসেন, তারা মানে তারা থাকেন, এমন একটা পরিবেশ হয় যে বাকিরা দেখবে আশেপাশে পড়ছে, তোমার টেনশন বাড়বে। তো ওইটাকে তুমি তোমার মতো হ্যান্ডেল করো, চেষ্টা করো একটু দূরে গিয়ে কোথাও শান্তিতে বসে কিছু খেয়ে দে, জল খেয়ে একটু শান্তিতে বসে থাকো, ঠিক আছে? এটা গেল। আর এর আরেকটা হচ্ছে যে এই ধকলটা, সুতরাং 6 ঘন্টার এক্সাম, এটা একটা সমস্যার বিষয়। সমস্যার বিষয় মানে আমার মনে হয় না তোমরা কেউ ফেস করেছো। আমরা যারা 2006-এর উচ্চ মাধ্যমিকের লাস্ট ব্যাচ ছিল, 2006, তো যদি কেউ থাকো দর্শকদের মধ্যে যারা 2006 বা তার আগে উচ্চ মাধ্যমিক দিয়েছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তারা এই 6 ঘন্টার জ্বালাটা বুঝবে। আমি আর বেশি ডিসক্রিপশনে বললাম না, আমাদের তখন প্রত্যেকটা পেপার একদিন এই একই রকম টাইমিং ছিল, 9টা থেকে 12, 2টা থেকে 5টা। আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিনে 6 ঘন্টা দিতে হয়েছে। তো যারা 2006 উচ্চ মাধ্যমিক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা তার আগে, তারা এটা বুঝবে। তো আমাদের মোটামুটি বলতে পারে একটা প্রিলিমিনারি প্রিপারেশন ছিল, তাও টেনশনে পড়েছি। তো একদিনে 6 ঘন্টায় পরীক্ষা দেওয়া একটু চাপের হয়, ঠিক আছে? একসাথে এক নাগাড়ে বসে থাকতে না কোমর ব্যথা করে, হ্যাঁ, তো এটা একটা সমস্যা, বাট হয়ে যাবে। এক প্রথম দিন একটু কষ্ট হয়, পরের দিন সয়ে যায় ব্যাপারগুলো, হ্যাঁ। তো এই জিনিসটার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা, আর বাকি তো তোমরা জানোই, ঠিক আছে? যে এই ক মাসে চেষ্টা করো, আইদার তুমি কোনো নোটস থেকে পড়েছো বা নিজের নোটস বানিয়েছো, অথবা কোনো নোটস থেকে বা বই থেকে পড়ে থাকলো, ইম্পর্টেন্ট জিনিসগুলো তো আমরা হাইলাইট করি, সমস্ত কিছু রিভিশন করা এই 3 মাস। মানে আজকে ধরো 11ই মার্চ, 20 তারিখ থেকে পরীক্ষা, মানে অন অ্যান অ্যাভারেজ আমাদের কাছে 70 দিন সময় আছে। তো এই 70 দিনে সব কিছু রিভিশন করা পসিবল নয়। আমি তোমাদের 2-1টা জিনিসই বলবো, কোনো বইতে যদি মার্ক করে পড়ে থাকো বা কিছু, সেটাকে শুধু বইয়ের পাতা উল্টো উল্টে রিভাইজ করো, কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু রিভাইজ করে দাও, ম্যাথস আর রিজনিং রোজ করো, হ্যাঁ, রোজ 10টা করে অঙ্ক বা রিজনিং করো। আর অবভিয়াসলি যারা গ্রুপ এ বি ভরেছো, ওই 24 মের যে অপশনাল পেপারটা, সেটার জন্য রোজ 1টা করে কোয়েশ্চেন লেখো আজকে থেকে শুরু করে। 70 দিন সময় আছে, আমি 70টা বলছি না, যেন ওই প্রিলিমিনারি মেন পরীক্ষার আগে তোমাদের রোজকার রাফ পেজে লেখো, রাফ পেজে, কোথা থেকে পেজ পেলে জাস্ট শর্টে, হ্যাঁ, যাতে মিনিমাম 50টা প্রশ্ন কিন্তু তোমাকে লিখে ফেলতে হবে। দেখে আমি আমার সাজেশন, না দেখে লেখার, যদি মন ভুলে যাও দেখে লেখো, লেখার হ্যাবিটটা খুব দরকার। কারণ এখন মোটামুটি আমি আমার অ্যানথ্রোপোলজি দিয়ে বলতে পারি, বা হিস্ট্রি পেপার, হিস্ট্রি অ্যানথ্রোপোলজি দুটোর এক্সপিরিয়েন্স, মানে আমি হিস্ট্রিটা বন্ধুদের থেকে জানা, বা অন্যান্য পেপারগুলো, পেপারগুলো এত লেংদি হচ্ছে না যে মানে তুমি সময় পাবে না। যদি তোমার লেখা প্র্যাকটিস না থাকে তাহলে সমস্যা যেটা হয় শেষ করতে পারবে না। হ্যাঁ, তো লেখা প্র্যাকটিস মানে আমি হাত ফ্রিজ হয়ে যায় কন্টিনিউয়াসলি, যখন তুমি 3 ঘন্টা লিখেছো, 2 ঘন্টা গ্যাপে আবার 3 ঘন্টা লিখতে হবে, হাত ফ্রিজ হয়ে যায়। লেখার প্র্যাকটিসটা খুব দরকার, ঠিক আছে? এটা গেল ওভারঅল। আর সময় সাপেক্ষে আমি চেষ্টা করবো
তোমাদেরকে কিভাবে পড়ব, কোথা থেকে রিভাইজ করব, অপশনালের জন্য কিভাবে তৈরি করব বা কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, সেই রিলেটেড ছোট ছোট ভিডিও করতে থাকব। আমার পার্সোনাল যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা পোর্শন, আমি তোমাদের যেহেতু ইউটিউবে রোজ পড়াই কারেন্ট অ্যাফেয়ার্স, তো আমার দায়িত্ব, তো ওটা আমি অলরেডি WBCS 2022-এর জন্য বলে রেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমি তোমাদের 2021-এর ফুল PDF দিয়েছিলাম এই বছর, তার সাথে একসাথে মার্চ করে আমি জানুয়ারি ফেব্রুয়ারি অলরেডি মার্চ করে দিয়ে দিয়েছি, এরপরেও মার্চ এপ্রিল মে যেমন যেমন মাসগুলো হতে থাকবে 2021-এর সাথে একসাথে মার্চ করে একটা কমপ্লিট PDF দিয়ে দেবো। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন আমি চালাচ্ছি, কালকে আরেকটা রিভিশন হবে, অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারির 2021-এর একবার রিভিশন হয়ে গেছে, তো 2021 থেকে এই অবধি পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন প্রত্যেক সপ্তাহে পড়া দিয়ে দিয়ে করানো আমার দায়িত্ব হলো। PDFটা অলরেডি টেলিগ্রামে দিয়ে দিয়েছি আমি ফেব্রুয়ারি 2022 অবধি আপডেট করে, বাকি মাসগুলো হতে থাকলেও দিয়ে দেবো। 2 নম্বর হচ্ছে প্র্যাকটিস সেট, প্রিলিমিনারির একটা প্র্যাকটিস সেট আমি অলরেডি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। মেনের ক্ষেত্রে যেহেতু অনেকগুলো পেপার আছে, আমি চেষ্টা করছি যে দুখানা মিনিমাম প্র্যাকটিস সেট তোমাদের দেওয়ার, মানে পেপার 3-এর 2, পেপার 4-এর 2, এইভাবে, ঠিক আছে, এটাও তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আর থার্ড হচ্ছে স্টাডি মেটেরিয়ালের বিষয়টা, তোমরা সবাই জানো স্টাডি মেটেরিয়ালটা তোমরা নোটবুক অ্যাপের স্টাডি মেটেরিয়াল সেকশন থেকে PDF ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। আমি যেটা করব সেটা হচ্ছে এখন চ্যাপ্টার ওয়াইজ আছে, ওটাকে কম্পাইল করে সাবজেক্ট ওয়াইজ আমি একটা স্টাডি মেটেরিয়াল করে দিচ্ছি। ওকে, তো এই জিনিসগুলো, এই দুটো তুমি পাবে টেলিগ্রাম থেকে, আর এইটা তুমি পাবে নোটবুক অ্যাপ থেকে, ঠিক আছে। টেলিগ্রামের লিংক আর নোটবুক অ্যাপের লিংক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট পেয়ে যাবে, প্র্যাকটিস সেট এখনও মেনের আমি দিনই রেডি করতে হবে, আর স্টাডি মেটেরিয়ালস PDF ফর্মে তুমি নোটবুক অ্যাপ থেকে পেয়ে যাবে। ওকে, তো আমার সবার জন্য বেস্ট উইশেস, খুব ভালো করে পড়াশোনা করবে। প্রিলিমিনারি এত খেটে এই কম্পিটিটিভ যুগে তোমরা ক্লিয়ার করেছো, তো প্লিজ এই মেন পরীক্ষাটা তোমাদের ধরে নাও যে লাস্ট চান্স, লাস্ট চান্স না বাট লাস্ট চান্স ধরে যদি প্রিপারেশন করো তাহলে বেস্ট প্রিপারেশন হয়, ঠিক আছে। তাহলে প্রস্তুত হও আমার তরফ থেকে, আর যদি কোনো রকম হেল্প যদি করতে পারি আমি চেষ্টা করব নিশ্চয়ই করার, আর একেবারেই প্যানিক হবে না, অবশ্যই এই 3 মাস ধরে নাও খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে, আর অন্যান্য যে সমস্ত বিনোদন বর্তমানে আছে, টিভি দেখা, ওয়েব সিরিজ দেখা, এগুলো থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করো। হ্যাঁ, কারণ মে মাসে 24 তারিখের পর যদি দেখবে আর কিছুদিন সময়, তারপরে তোমাদের মেনেরও রেজাল্ট বেরিয়ে যাবে, তারপরে পার্সোনালিটি টেস্ট ফাইনাল রেজাল্টের পর মনে হবে যে না হ্যাঁ আমি ওই 70টা দিন যে কিচ্ছু টিভি দেখিনি, ওয়েব সিরিজ দেখিনি, এটা কিন্তু আখেরে আমার লাভ হয়েছে, ঠিক আছে। তো কিছু পেতে গেলে কিছুর ওপর কিছু রেস্ট্রিকশনস, কিছু কন্ট্রোল আমাদের আনতে হয়, সেটা আনো, লাস্ট চান্স হিসেবে চেষ্টা করো, তাহলে দেখবে বেস্টটা তুমি দিতে পারবে। আর একটা কথা মনে রেখো, হার্ড ওয়ার্কের, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না। স্মার্ট ওয়ার্ক ডেফিনেটলি, তার সাথে স্মার্ট ওয়ার্ক দরকার, কিন্তু তুমি খাটছো তো তার রেজাল্ট তুমি এক না একদিন পাবে, ঠিক আছে। একটা সিট চাই, 10টা না 1000টা না, একটা সিট তোমার দরকার, এবং সেই সিটটা কিন্তু পাওয়ার লাস্ট চান্স এটা তোমার কাছে। তো ভালো থেকো, আর কোনো ধরনের হেল্প আমার যেটা সম্ভব হবে অবশ্যই করে দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ, ভালো থেকো, গুড নাইট।